এই যে খাওয়ার পরে এই যে গাছটা দেখেন, এটা একটা চাপড়া ঘাস, চাপড়া ঘাস খাওয়ার পরে মনে সঙ্গে সঙ্গে একটা মানুষের পরে এই গাছের এই শিকড়েটা দিয়ে কোন মানুষের হাত চাইলে দেখবো যে তোমার হাত বিষ যদি গায়ে থাকে তাহলে হাত গায়ে উঠবে, আর যদি বিষ না থাকে তাহলে আর গায়ে উঠবে না। তার মানে যদি কারো সাপে কামড়ায় তাহলে প্রথমে আমরা এই গাছ চাপড়া এটা দিয়ে দেখে নেবো যে বিষ কোন পর্যন্ত আছে, তাই না? বিষ না, হাত যদি চলবে হাতে বলে দেবে, হাত চলবে, হাত চলবে এই শিকড়েই। জি জি, এই শিকড়ে দিয়ে হাত চাইলে দেখবা যে সাপে বিষ আছে কিনা, আছে কিনা। বিষ যদি থাকে তো গায়ে উঠবে, আর বিষ যদি না থাকবে তার গায়ে, বিষ থাকলে কি এই তেভাটি গাছের শিকড় আমরা মূলত যৌন রোগের ট্রিটমেন্ট করি, যাদের অ্যাজমা, হাঁপানি, সাদা সিরাপ, লাল সিরাপ, অর্শ রোগ আছে। বিশ্বাস ভক্তি থাকলে ভিড়ে জুড়ে নাম্বার থাকবে, আমাদের কাছ থেকে ঔষধ নিতে পারবেন বিভিন্ন রোগের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।